ছিনতাইবাজদের হাত থেকে নিজের ফোনকে বাঁচাতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ নার্স তরুণীর, কিন্তু শেষ রক্ষা হলো না। বর্তমানে আহত হয়ে ক্যানিং হাসপাতালে ভর্তি ওই নার্স তরুণী। ছিনতাইবাজের হাত থেকে নিজের ফোন বাঁচাতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন এক তরুণী নার্স, তবে শেষ রক্ষা হলো না। বর্তমানে গুরুতর জখম অবস্থায় ক্যানিং হাসপাতালে ভর্তি ওই নার্স। ঘটনাটি ঘটেছে শিয়ালদা ক্যানিং লোকালের মাতলা স্টেশন হল্টে। তরুণী নার্সের নাম মেঘা মণ্ডল। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যানিং হাসপাতাল থেকে ডিউটি সেরে আপ ক্যানিং শিয়ালদা লোকালে চেপে সোনারপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। সে সময় ট্রেনটি মাতলা স্টেশনে ঢুকলেই এক দুষ্কৃতী মেঘার ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। সাথে সাথে মেঘা ছিনতাইকারীদের হাত চেপে ধরে। অবস্থা বেগতিক বুঝে মেঘার গলা টিপে ধরে ওই ছিনতাইকারী। যন্ত্রণায় ছিনতাইকারীর হাত ছেড়ে দেয় মেঘা। এরপর ট্রেন থেকে ঝাঁপ মারে ছিনতাইকারী, কিন্তু হাল ছাড়েনি মেঘা। ছিনতাইকারীর পেছন পেছন তিনিও চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মারেন, তবে এত চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। দুষ্কৃতী পালিয়ে যায়। মেঘা চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় গুরুতরভাবে আহত হন। ট্রেনে ওই ছিনতাইকারী ও মেঘার ধস্তাধস্তির সময় কোনো সহযাত্রী মেঘাকে সহযোগিতার জন্য এগিয়ে আসেননি বলেও অভিযোগ। তবে চলন্ত ট্রেন থেকে মেঘা পড়ে যাওয়ার পর আহত হওয়ায় ট্রেনের সহযাত্রীরা তাকে উদ্ধার করে ক্যানিং হাসপাতালে ভর্তি করেন। মাতলা থেকে হয়েছে আর কি, আমি বসেছিলাম তো, আমার হাতে আর কি ফোনটা ছিল, মানে কানে ফোন ছিল, আমি কথা বলছিলাম, ফোনটা এবার টেনেছে। এবার আমি যে পজিশনে ছিলাম ফোনটা আমি ইজিলি মানে পেয়ে যেতাম যদি অন্য কেউ এসে চোটটাকে ধরে রাখতো, কিন্তু কেউ এসে ধরেনি। যে যার মতো ছুটে ছুটে বেড়াচ্ছে, লাস্টে চোর যখন দেখছে যে হাত ছাড়ানো যাচ্ছে না, তখন গলার নলি টিপে ধরেছে। নলি টিপে মানে পুরো এখানটা এক করে দিয়েছে, করে দিতে তারপর আবার তারপর ওই ছেড়ে দিয়েছি, ছেড়ে নিতে দৌড়ে পালিয়েছি। আর আমি ট্রেন আসতে মোটামুটি ছিল, আমি ট্রেন থেকে ঝাঁপ মেরেছি আর আমার মাথা যাই হোক প্রত্যেকটা কম্পার্টমেন্টে জিআরপি দেওয়া হোক। এই ঘটনায় ক্যানিং মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, এটি অত্যন্ত ঘৃণিত ঘটনা। 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের আটক করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে, আর ট্রেনে বিশেষ করে মহিলা কামরার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে মহিলারা সুরক্ষিত ও নির্ভীকভাবে ট্রেনে যাতায়াত করেন। এই খবরটা আমাদের কাছে এসেছে, এটা তো অত্যন্ত একটা নিন্দনীয় ঘটনা যে একটা ছিনতাইবাজ একটা সরকারি নার্সকে এইভাবে হেনস্থা করেছে এবং তার মোবাইলটা ছিনতাই করে পালিয়ে গেছে। আমি আমাদের যে পুলিশ প্রশাসন মহকুমা, ক্যানিং মহকুমা এবং দরকারে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ জিআরপিকেও, যে আইসি আছে তাকেও বলবো, এবং আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ সুপারিনটেনডেন্ট তাকে আমি অনুরোধ করবো যে অবিলম্বে উপযুক্ত জায়গাতে এই নার্সের বিষয়ে এফআইআর করা হয় সেই দোষী ব্যক্তির বিরুদ্ধে। আগামী 24 ঘন্টার মধ্যে যাতে তাকে গ্রেপ্তার করা যায়, তার জন্যে আমরা সর্বপ্রশাসনিক মহলে আমরা জানাব, যাতে আগামী দিন এই ধরনের ঘটনা আর না ঘটে। তবে গোটা ঘটনার পর ট্রেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রেনের নিত্যযাত্রীরা। এ বিষয়ে ট্রেনের নিত্যযাত্রী এক মহিলা বলেন, মাতলা স্টেশনে ইচ্ছা করেই আমরা নামি না, রাতের পর স্টেশন ফাঁকা হয়ে যায়, সেই অর্থে নিরাপত্তা রক্ষীদেরও দেখা মেলে না বলেই অভিযোগ তুলেছেন নিত্যযাত্রীরা। যখন এখান থেকে ফেরেন, কলকাতা থেকে ফেরেন, তখন কি স্টেশনে নামেন? না, এটা নামি না, ভয় করে, কারণ এটা ফাঁকা একদম পুরো। এই কোথাতে যাবো, মেয়ে ছেলে এদিক থেকে যে কোন দিক থেকে যাবো, কোথায় যাবো, ভয়। আমি মেয়ে ছেলে কোথায় কি, এখানে তো ফাঁকা স্টেশন না, কোথায় কোনো মানুষ নেই, কে কি এখানে, কি নিরাপত্তা আছে? না, এখানে কোনো নিরাপত্তা কোথায়, নিরাপত্তা চাইছেন? পুলিশ থাকুক, পুলিশ থাকুক, ভালো সব ভালো থাকুক সবাই। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, ক্যানিং। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।